হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সিমুই বা সেমাইয়ের ক্ষীর। এটাকে সেমাই বলে বাংলায় বা সিমুই বলে, হিন্দিতে এটাকে সেভিয়া বলে বা মারাঠিতে এটাকে শ্যাওয়ারে বলে, যাই বলুন না কেন। তো এটা একেবারেই বেসিক রেসিপি, যারা কিচেনে বিগিনার, নতুন নতুন রান্না করা শিখছেন তাদের জন্য এই রেসিপিটা আমি দেখাচ্ছি। তো চলুন ফটাফট দেখে নিই কীভাবে বানানো যায়। আমি এখানে পৌনে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আগে থেকেই ফোটানো রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন মালাই দেখা যাচ্ছে। আমি আগে থেকে ফোটানো দুধ নিয়েছি, তো আপনি যদি কাঁচা দুধ নেন তাহলে একটু বেশি সময় ধরে ফোটাতে হবে, কিন্তু এখানে আমরা আগে থেকেই ফোটানো দুধ নিয়েছি, তো আমরা শুধুমাত্র একটা বলক আসার অপেক্ষা করব। আর যতক্ষণ ধরে দুধে বলক আসছে ততক্ষণ ধরে আমরা কিছু জিনিস এখানে দিয়ে দেব। সবার প্রথমে আমরা দিয়ে দেব চিনি। আমি এখানে প্রথমে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি পুরোপুরি গুলে গেলে তখন আমরা চেক করে দেখব কি আর লাগে কি না, লাগলে আবার দিতে পারি। আপনি চাইলে গুঁড়ো দিতে পারেন, গুড় দিলে আরও বেশি ভালো স্বাদ আসবে। এর সঙ্গে আমি 1 চুটকি লবণ দিচ্ছি, 1 চিমটি লবণ দিচ্ছি। লবণ দিলে মিষ্টির স্বাদটা খুব ভালো বেড়ে যায়, মানে স্বাদটা গাঢ় হয়। আর এর সাথে সাথে দিচ্ছি 2টো সবুজ এলাচি। এই এলাচগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আপনি চাইলে 1/2 টিস্পুন এলাচি পাউডার দিতে পারেন। এর সঙ্গে সঙ্গে আমি নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। আমি বাদাম আর কাজু নিয়েছি, স্লাইস করে কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, এগুলো আমরা দিয়ে দেব। এর সঙ্গে সঙ্গে আমি কিছু কিশমিশ নিয়েছি। কিশমিশগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি যাতে এর গায়ে কোনো ধুলমাটি না থাকে। তো কিশমিশগুলো আমরা দিয়ে দেব। আর চিনি পুরোপুরি গুলে যাওয়ার পরে একবার চেক করব, চেক করে কম মনে হলে আবার একটু দিয়ে দেব। আমার একটু কম মনে হয়েছে তাই আমি আরও একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারাও নিজের হিসাব মতো, নিজের পছন্দ মতো চিনি বা গুড় অ্যাড করে নেবেন। বলক আসার জন্য অপেক্ষা করি। আর এখানে দেখুন, এই হচ্ছে আমাদের সেমাই বা সিমুই। তো 20 টাকার প্যাকেট পাওয়া যায়, সেখান থেকে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি, মানে গুঁড়ো করার পরে, ছোটো ছোটো করে ভাঙার পরে 1 কাপ মতো হবে, এতটা পরিমাণে আমি নিয়েছি। হাত দিয়ে এরকম ভেঙে দিতে হবে, বড় বড় থাকলে খেতে ভালো লাগে না, মানে নুডলসের মতো হয় ফিলিংটা, তো ওটা ভালো লাগে না ক্ষীরের মধ্যে। এরকম করে ভেঙে নিয়েছি, একেবারে পারফেক্ট। এবার আমরা চলুন, এই দেখুন দুধে বলক এসে গেছে। আর বলক আসার পরে আমরা দুধের মধ্যে এই সেমাইগুলো দিয়ে দেব। এটা লাচ্ছা সেমাই নিয়েছি আমি। আপনি যদি নর্মাল সেমাই নেন তাহলে এটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে, আর লাচ্ছা সেমাইটা আগে থেকেই ভাজা থাকে, তো এটাকে আর ভাজার কোনো দরকার নেই। এটা একটু পাতলা হয়, আর নর্মাল সেমাই যেটা না ভাজা থাকে ওটা একটু মোটা সাইজের হয়। তো আমি সেমাইগুলো দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে। 5 মিনিটে আমাদের সেমাই পুরোপুরি তৈরি হয়ে যাবে। দেখুন সেমাইয়ের কনসিস্টেন্সি কতটা গাঢ় হয়ে গেছে, আর এটা আমাদের একেবারে পারফেক্ট। ঠান্ডা হয়ে গেলে আরও একটু গাঢ় হয়ে যাবে। কড়াইয়েই খুব বেশি গাঢ় করলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একেবারে টাইট হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। এই দেখুন কনসিস্টেন্সি, আমার মনে হয় এটা সবার পছন্দ হবে। এবার আমরা হিট বন্ধ করে দেব আর একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে আমরা সার্ভ করব। দেখুন বন্ধুরা, আমাদের ক্ষীরটা পুরোপুরি ঠান্ডা হয়নি এখনও, একটু গরম আছে এখনও। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আরও একটু গাঢ় হয়ে যাবে। বন্ধুরা, এটা একেবারেই বেসিক রান্না। আপনি যদি কিচেনে বিগিনার হন, নতুন নতুন রান্না শেখেন, তাহলে এটা একেবারে পারফেক্টলি আপনার জন্য। এই রেসিপি ফলো করে আপনি অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করার পরে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনার কেমন লাগলো। চলুন বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।